বাবা মা আমাকে দুটি মাংস দাও তো, আমরা গরিব মানুষ। এই কিসের মাংস? আপনাদের আবার কিসের মাংস দিব আমরা? কুরবানি দিইনি আমরা, যান। কাজটা কিন্তু ভালো করলে না, এর প্রতিদান কিন্তু পাবেই তোমরা। শুধু গরিব মানুষদেরকে অবহেলা করা। কোনটা কাজ ঠিক কোনটা কাজ ভুল সেটা আমরা জানি, যান এখান থেকে, বিরক্ত করি না। মা, ও মা, আমাকে দুটো মাংস দাও তো, সারাদিন কিছু খেতে পাইনি মা। আপনি খাননি তো আমি কি করব, অন্য কোথাও যান, আমাদের কোনো মাংস টাংস নাই। ও মা, দাও না মা, বয়স্ক মানুষ মা, দাও না দুটো মাংস, আমি হাঁটতে পারি না মা। জানতো জানতো, আমরা এবার কুরবানি দিইনি, যান এখান থেকে, বিরক্ত করিয়েন না, যান। কাজটা তুমি ঠিক করলে না মা, তুমি এর ফল তুমি পাবে, গরিবের প্রতি অন্যায় করলে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে, যান, বিরক্ত করিয়েন না, যান। এ কি করছো তুমি? হ্যাঁ, এই কাজটা কি করলে তুমি? সবাইকে পাঠিয়ে দিচ্ছ, মাংস দিচ্ছ না, এটা অন্যায় করছো না তুমি? চুপ করো, তুমি বেশি কথা বলো না, বাসায় এসো, বেশি বকবক করা ভালো না। তুমি কি কাজ করলে? তাদেরকে তুমি ফিরিয়ে দিলে, তারা কত আশা করেছিল, গরিব বলে তারাই আছে। আর প্রতি বছর আমি তাদেরকে মাংস দিই, তারা এক টুকরো মাংসের জন্যে তারা খুশি হতো না। তুমি কি অন্যায়টা করলে? এটা তো তোমার পুরো অন্যায় হয়ে গেল। তাদের জন্য আমরা কুরবানি দিই, আর সেই কাজ তুমি কি কাজটা করলে? একেবারে ভুল কাজ করলে, এটা একদম ঠিক হয়নি। কোনটা ভুল কোনটা সঠিক সেটা আমি জানি, তোমার কাছে জানতে চাইনি আমি। তুমি ভিতরে আসো, ওদের কথা বাদ দাও। না, আমার এই বইয়ের জ্বালাতে আর কোনো কথাই সহ্য হচ্ছে না। কি যে করি কিছু বুঝে পাচ্ছি না। অতগুলো গরিব মানুষ আসলে এক টুকরা মাংস দিল না, একটা কথাও শুনতে চায় না। দেখি কি যে কার করা যায়, যাই একটু পার্কে বসে একটু মনটাকে ভালো করি। কি খবর ফটিক, তোমার বাসা থেকে সব ফকির ঘুরে যাচ্ছে, তুমি তো ফকিরকে কখনো খালি হাতে ফেরাওনি, তাহলে কি এবার কুরবানি দেওয়া হয়নি? কি করব চাচা, আমার বউ তো আমার কোনো কথাই শুনতে চায় না। চাচা, এবার গরু একটা খাসি কুরবানি দিয়েছি, সম্পূর্ণ মাংস ফ্রিজে ভরে ফেললো আমার বউ। আপনি বলুন তো, গরিবদের জন্যই তো আমরা কুরবানি দিই, তারা খেতে পায় না, তাদেরকে দু টুকরো মাংস দিলে খুবই খুশি হয়। আমার বউ তার আত্মীয় স্বজন আসবে বলেই ফ্রিজে ভরে দিল, এটা কি কোনো কথা হলো বলুন তো? একটা কথাই শুনতে চায় না। জানেন তো চাচা, আমি কোনোবার একটা ফকিরকেও কষ্ট দিই না এবং ঘুরাই না খালি হাতে। প্রত্যেক বছরে আমি ভালো করে বিল্ডি করি, তাদের জন্য তো আমরা কুরবানি দিচ্ছি। এখন যদি সব মাংস আমরা ফ্রিজে ভরি তাহলে কি হবে? আল্লাহ নারাজ হয়ে যাবেন। এটা তো খুব ভালো হয়নি, এটা তো অনেকটা খারাপ হয়েছে। চাচা মাফ করবেন, আমার বউয়ের জন্য আমি কোনো কিছুই করতে পারি না, কি করব বলেন, পুরা কপাল। শুনো, তোমার বউকে ভালো করে বুঝিয়ে বলবা, নাহলে কিন্তু এ কুরবানি হবে না, বুঝেছো? এ গোশ খাওয়া তোমার জন্য একদম হারাম হয়ে যাবে। দেখি চাচা, যাই বাসায় যাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা, আমাকে গোশ দাও না, আমি গোশ খেতে অনেক পছন্দ করি, তাই জন্য দাও না। শুন, রান্না হয়নি, রান্না হলো আগে মালিককে জিজ্ঞেস করতে হবে, তারপরে তো। একটা গোশ দাও না মা, একটা গোশ দিলে কি হয়? শুন বাবা, জেদ করতে নেই, জেদ করিস না, আগে মালিককে জিজ্ঞেস করি, তারপরে দেখছি। আপা, আমার ছেলের মাংস খেতে ইচ্ছা করছে, একটু কি দিব? কি বললি? অল্প মাংস রান্না করেছি, আবার তোদের খেতে ইচ্ছা করছে? না না না, আমাদের খাওয়া হবে, তারপর তোদেরকে দেব। এখন যা, বিরক্ত করিস না, তাড়াতাড়ি রান্না সেরে ফেল। কি আর বলবো, গরিবের কপাল, কত কতগুলো মাংস ফ্রিজে ভরে রাখছে, গরিবকে দেওয়ার কোনো কথাই নেই। মা মা, আমি একটা গোশ খাবো, গোশ দাও না মা। না বাবা, পরে খাবা, আগে বাসার মালিকরা খেয়ে নিক, তারপরে। আগে জানলে এই বাসায় কাজেই আসতাম না, এত ছোট মন মানুষের, একটা গোশ ফকির মিসকিনকে দিল না, সব গোশ ফ্রিজে ঢুকালো। কাজের মেয়ে ছেলেটাকে এক টুকরা মাংস দিলে কি হতো? হ্যাঁ, এমন কি ঘটে যেত? তুমি অতগুলা মাংস ফ্রিজের মধ্যে রেখে দিলে, তাকেও এক টুকরা দিলে না, কাজটা কি ঠিক করছো তুমি? তুমি চুপ করো, আমাদের খাওয়ার শেষে যেগুলো বাঁচবে ওগুলো ওরা নিয়ে যাবে।
তুমি যে অন্যায় গেলা করছো এগুলো একদম ভুল করছো, এর পরিণতি কিন্তু খুবই ভয়াবহ, তোমাকে বলে দিলাম, এই থাকো তুমি। এই শোন, এখানে যে খাবারগুলো বেঁচে আসে এগুলো সব নিয়ে চলে যাস। আপনারাই খান আপনাদের খাবার, আমার দরকার নেই। আপনাদের বাসায় আমি আর কাজ করব না, চললাম, থাকেন। শোন শোন, রাগ করিস না, শুনে যা। আচ্ছা যাক গা, কি আর করার আছে।